ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শেষ করে বৃহস্পতিবার রাতে চেন্নাই থেকে অনেকটা ম্যান ইন ব্ল্যাকের বেশে ঢাকায় ফেরেন মুস্তাফিজুর রহমান। রান বন্যার এবারের আসরটি কেমন উপভোগ্য ছিল, ধোনির সঙ্গে খেলার অভিজ্ঞতাই বা কেমন, এমন অনেক প্রশ্ন নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীরা। সব ভালো বলে এড়িয়ে যান তাদের, তবে তার সব ভালো বলার ধরন ছিল আত্মবিশ্বাসে ভরপুর। বিস্তারিত রাহান রাসেলের প্রতিবেদনে। অনেকদিন ধরেই নিজেকে খুঁজে ফিরছিলেন মুস্তাফিজুর রহমান। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে শিকার করেছিলেন মাত্র দুই উইকেট, ওভার প্রতি রান দেন 10.91, আর শেষ 10 টি টোয়েন্টিতে তার উইকেট ছিল মাত্র 7টি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও ছিলেন নিজের ছায়া হয়ে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বদলে যান কাটার মাস্টার। চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে আরও একবার নিজেকে প্রমাণ করলেন বিশ্বমঞ্চে। দীর্ঘদিন স্থিতিতে ধরে রাখার মতো আইপিএল আসর শেষ করলেন তিনি। 16 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষে থেকে দেশে ফিরেছেন তিনি। আইপিএল থেকে অর্জিত আত্মবিশ্বাস আর পরিপূর্ণ অভিজ্ঞতা নিয়ে দেশের জার্সিতে নামার অপেক্ষায় বাহাতে এই পেসার। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ধারালো এই মুস্তাফিজকে বড্ড প্রয়োজন বাংলাদেশ দলের। নৈপুণ্য ও কার্যকারিতার বিবেচনায় মুস্তাফিজকে এবারের মৌসুমে আরও পরিণত ও দলগত কৌশলী বোলার হিসেবে দেখা গেছে। চলতি আসরে চেন্নাইয়ের জার্সিতে মাত্র 9টি ম্যাচ খেলেছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। চলতি আসরে 9.26 ইকোনমির পাশাপাশি তার বোলিং গড় 22.17। 34.2 ওভারে শিকার করেছেন 14 উইকেট, রান খরচ করেছেন 318, সেরা বোলিং 29 রানে 4 উইকেট। 2016 সালে অভিষেক আসরে 16 ম্যাচে 17 উইকেট নিয়ে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। সানরাইজার্স হায়দরাবাদকে জেতান আইপিএলের প্রথম শিরোপা। এরপর 2021 সালের মৌসুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে 14 ম্যাচে নেন 14 উইকেট। দেশে ফিরলেও আপাতত বিশ্রামে থাকবেন তিনি। টানা খেলার ধকল কাটাতে তাকে কয়েকদিনের ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই টি টোয়েন্টিতে খেলবেন তিনি, এরপর যুক্তরাষ্ট্র সিরিজে খেলার কথা তার। আইপিএল থেকে মুস্তাফিজের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের সুফল পাবে বাংলাদেশও। বিশ্বকাপের বড় মঞ্চে কাটার মাস্টার বেশ কার্যকর হবে বলেন বিশ্বাস টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর। প্রতিপক্ষের শক্তি বিবেচনায় কিভাবে বোলিং করতে হয় তা চেন্নাই ও ধোনির কাছ থেকে বেশ ভালোভাবে শিখেছেন মুস্তাফিজ। যেমনটা শিখে 2019 সালের বিশ্বকাপে নিজেকে মেলে ধরেছিলেন সাকিব আল হাসান। সেই জ্ঞান, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস দিয়ে এবার বিশ্বমঞ্চে নিজেকে আরও একবার প্রমাণের পালা কাটার মাস্টারের। রায়হান রাসেল, কালবেলা।